সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ চর্চা অনুষ্ঠানে সকল দর্শক স্বাগত আজ আমরা যেই অনুষ্ঠানটি আপনাদের কাছে পরিবেশিত করব বা উপস্থাপিত করব জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আমাদের কি দিতে পারে এবং তার হাত ধরলে আমরা কতটা উপকার পাই বা পাচ্ছি সেটা আমরা বিশদভাবে জানবো অবশ্যই তখন জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের অনেক দিশা খুঁজে দিতে পারে আমাদের জীবনের যত অন্ধকারই থাকুক না কেন সে আলোর পথটিকে অবশ্যই দিতে পারে আর সেই ব্যক্তিত্বই কিন্তু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি জায়গা তৈরি হয়েছে সেই বিভ্রান্তি জায়গা থেকে কিভাবে মানুষ আলোর পথ খুঁজে পাবেন তারই পথপ্রদর্শকের মতন তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক কিছু জানাবেন এবং বলবেন উপস্থিত আছেন পুনরত্ন সুজিত চ্যাটার্জি নমস্কার দর্শকগণ শুভ সন্ধ্যা প্রতিবারের মতো এবারও আমি চলে এসেছি একটা লাইভ এবং এক্সক্লুসিভ প্রোগ্রাম নিয়ে তো আপনারা কালকে দেখলেন পঁচিশ তারিখ ছিল পঁচিশ তারিখে বড়দিন দিন ছিল বড়দিনটা সবাই হই হৈ করে পালন করলেন এবং সবাই খুব আনন্দমুখর দিন একটা উপভোগ করলেন আমিও কালকে খুব এই আনন্দমুখর দিনে অংশগ্রহণ করেছি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কালকে কোনো লাইভ প্রোগ্রাম ছিল না আমার এখন বর্তমান যে ব্যবস্থা এখন সেই ব্যবস্থায় দাঁড়িয়ে আপনাদের কিন্তু সামনে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে আনন্দ হলো মজা হলো তার সাথে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং কনসেন্ট্রেশন যেটা বাড়ে এডুকেশান ঠিক যাতে ঠিকঠাক হয় সেই ব্যাপারে আজকে অবগত করার জন্য আমার আজকে এই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রোগ্রামটা সেই সমস্ত মা এবং বাবাদের প্রতি উৎসর্গ করা হচ্ছে যার ছেলে বা মেয়ে পড়াশোনা মন বসছে না পড়াশোনা করতে চাইছে না প্রচণ্ড জেদি এবং তারা যেটা করছে সেটা হচ্ছে যে পড়তে বসে পড়ার পড়তে পড়তে অন্য দিকে কনসেনট্রেট করে দিচ্ছে মনটা এক জায়গায় কনসেনট্রেট করতে পারছে না কেন হয় এরকম কি ব্যাখ্যা আছে অ্যাস্ট্রোলজি মতে কি ব্যাখ্যা আছে কেন হয় আমি কিন্তু এক এক করে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার আগে আমি দর্শক বন্ধুদের দুটো কথা বলে দিই এক নম্বর কথা হচ্ছে প্রোগ্রাম চলাকালীন দয়া করে আমার পার্সোনাল যে মোবাইল মোবাইল নাম্বারটা আছে নাইন এই নাম্বারটিতে কল করবেন না তলায় দেখুন স্ক্রল যাচ্ছে এই স্ক্রলের নাম্বারে ল্যান্ডলাইন নাম্বার আছে ল্যান্ডলাইন নাম্বারে আপনারা সরাসরি কল করুন আপনারা আপনাদের কোশ্চেন নিয়ে আমার কাছে আসুন অবশ্যই সমাধানের চেষ্টা করব আমার সাধ্য মতো আমার ক্যাপাসিটি মতো যাই হোক তো আজকে বর্তমানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে ছেলেদের মা বাবাদের কাছ থেকে আমার মানে যে চেম্বারে যখন আসছে তাদের এখন একটাই সমস্যা দাদা মাধ্যমিক আসছে স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে এগুলো মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের যেরকম প্রিপারেশান দরকার সেরকমই এই প্রিপারেশানটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও বাধ্যতামূলক আপনার ছেলের জীবনে প্রথম একটা এত বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে মানসিকভাবে সে কতটা তার জন্য প্রস্তুত তার মেন্টাল ভাইব্রেশান কীরকম রয়েছে সে কীভাবে পরীক্ষার হলে বসে পরীক্ষাকে পরীক্ষার হলে কোশ্চেনকে ফেস করবে জানা জিনিস ভুল করে ফেলবে না তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় খুব ভালো স্টুডেন্ট পড়াশোনা করছে মাস্টারের কাছে যাচ্ছে খুব ভালোভাবে এডুকেশান নিচ্ছে কিন্তু কি হচ্ছে জানা জিনিস ভুল করছে জানা জিনিস ভুল করছে মানে ধরুন একটা অঙ্ক সে পুরোপুরি করলো করে লাস্ট ফিনিশিংয়ে গিয়ে এমন একটা ফর্মুলায় ভুল করে দিল পুরো অঙ্কটা কেটে মাস্টারমশাই বিগ জিরো দিয়ে দিল তাহলে কী হলো আলটিমেট কিন্তু কোনো রেজাল্ট আসছে না আউটপুট হচ্ছে না আপনার ছেলে আপনার মেয়ে সারা বছর পড়াশোনা করছে চেষ্টা করছে তাদের যাতে এডুকেশান ভালো হয় ভালো র্যাঙ্ক করলে ভালো স্কুলে ভর্তি হতে পারবে সব চেষ্টা করছে আটকাচ্ছে কোথায় কে আটকাচ্ছে কি আটকাচ্ছে এই নিয়ে আজকে বিশ্লেষণ এই নিয়ে আমার আজকে ব্যাখ্যা ভাগ্যের খেলা ভাগ্যের খেলা অনুযায়ী আমাদের কিন্তু সমস্তভাবে আমাদের জীবনটা অতিবাহিত হয় এডুকেশনাল ক্ষেত্রে নর্মালি কি। হয় আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে লগ্ন ভাবকে ফার্স্টে ক্যালকুলেশন করি সেকেন্ড ভাবকে ক্যালকুলেশন করি ফোর্থ ভাবকে ক্যালকুলেশন করি ফিফথ ভাবকে ক্যালকুলেশন করি নাইন ভাবকে ক্যালকুলেশন করি কেন লগ্নকে ক্যালকুলেশন করি লগ্নকে এই জন্য ক্যালকুলেশন করি লগ্ন মানে দেহ তার দেহ কোনো কাজে পারমিট করছে কি না সে নিজে কতটা সুস্থ তার মধ্যে চাহিদা কতটা আছে পড়াশোনা করার তার জন্য কিন্তু প্রথমে দেখে নিতে লগ্নটাকে আপনি অলস আপনি কুড়ে যদি হন তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন কিন্তু আপনার সফলতা আসবে না দর্শক বন্ধু একটা ফোন এসে কাছে আমি ফোনটা নিয়ে আবার আসছি আপনাদের সামনে ডিসকাশন করতে নমস্কার দর্শক বলুন কে বলছেন বলছি দিদিভাই সৌভাগ্যের সন্ধানে আপনাকে ওয়েলকাম প্রোগ্রাম কি আপনি আমাদের দেখেন সোম থেকে শুনি প্রত্যেকদিন আমাদের সেই জ্যোতিষ সমস্থানে ব্যানারে যে প্রোগ্রামটা হয় সেটা কি আপনি দেখেন

হ্যাঁ yeah. 26 মতো বয়সের দেখুন আপনার কিন্তু ক্যারিয়ারের জায়গাটা খুব একটা খারাপ নেই ক্যারিয়ারের জায়গাটা কিন্তু ভালো আছে ঠিক আছে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা আপনি একটা জিনিস আমাকে বলুন তো আপনার কি কোনো এডুকেশন ডিসটারব হয়েছিল না না এডুকেশন ডিসটারব হয়নি তো ওকে একটা কাজ করুন আপনার ডেভেলপমেন্টে যে কানেকশনটা রয়েছে সেটা কিন্তু আপনার অলরেডি পড়ে গেছে 26 27 বছর বয়সের পর থেকে কিন্তু ডেভেলপমেন্টে যে ভরসকপে আছে ঠিক আছে আর আর কি স্পেসিফিক কোশ্চেন থাকলে বলুন আচ্ছা বলছি ওই ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং সেক্টর নিয়ে পড়ছি আপনি गवर्नमेंट আপনি गवर्नमेंट रिलेटेड ऑर्गेनाइजेशनের সাথে যুক্ত হওয়ার যে সমস্ত কম্পিটিটিভ মানে एग्जाम গুলো আছে সেইগুলো অবশ্যই করুন আপনার সফলতা ওইখানেই হবে 28 বছর বয়সের পর থেকে কিন্তু আপনার স্টেবল সফলতা আসবে ঠিক আছে চিন্তা করার কিছু নেই আপনার কিন্তু হরোস্কোপ ভালো আর হ্যাঁ বলুন হ্যাঁ সাতাশ বছরের বয়সের পর থেকে আপনার কিন্তু ডেভেলপমেন্টের যোগ আছে আপনি চেষ্টা করুন আপনার কিন্তু ভাগ্যের সফলতা আসবে অনেকের ক্ষেত্রে ভাগ্যের ডিস্টার্ব থাকে কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম যোগ আমি দেখতে পাচ্ছি না লাইনে থাকার জন্য ধন্যবাদ যাই হোক যেটা বলছিলাম তো দ্বিতীয় ঘর থেকে আমরা দেখি নর্মাল এডুকেশন কখন শুরু হচ্ছে সেইটা আমরা দেখে দেখি দ্বিতীয় সেকেন্ড হাউস থেকে প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে চলে আসি এবার হচ্ছে মাধ্যমিক এইচএস এর ক্ষেত্রে আমরা নর্মালি দেখে ফোর্থ এবং ফিফথ হাউস এই ফোর্থ এবং ফিফথ হাউসের পরে আমরা দেখে থাকি নাইন্থ হাউস হচ্ছে হায়ার এডুকেশন তো আপনার ছেলের উন্নতি বা অবনতি কী লুকিয়ে আছে হরস্কোপে সেটা কিন্তু ওয়ান টু ফোর ফাইভ এবং নাইন এইটা কিন্তু ভাইব্রেশান করছে এই ভাইব্রেশানের বাইরে আপনার কিন্তু ছেলের হরস্কোপের ছেলে বা মেয়ে যারই সমস্যা হচ্ছে এডুকেশান নিয়ে এর বাইরে কিন্তু হবে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই এডুকেশানটাকে রুলিং প্ল্যানেট হিসাবে অনেককে মানে মারকারিকে ইন্ডিকেট করে মার্কারি ভালো থাকলে ভালো এডুকেশন হয় অ্যাকচুয়ালি মার্কারি হচ্ছে বুদ্ধির কারক বুদ্ধি যার তীব্র প্রকরতা থাকবে সে কিন্তু যে কোনো জিনিসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে ভেনাসের ক্ষেত্রে কি হয় যে ভেনাস হচ্ছে ইমপ্লিমেন্ট পাওয়ার দেয় বুধ শুক্র এবং বৃহস্পতির এই তিনটে প্ল্যানেটের বলাবত্তা থাকলে আপনার কিন্তু এডুকেশন লাইন কিন্তু ভালো হবে সেই ক্ষেত্রে দেখে নেওয়া উচিত যে আপনার কোন দিকে পড়াশোনা করলে ভালো হবে ফোর্থের ঘরের মালিককে ফিফথের মালিককে নাইনথের মালিককে সেই হিসাবে কিন্তু আপনার প্রাথমিক বিদ্যা উচ্চ বিদ্যা তারপরে হায়ার স্টাডি কিন্তু ক্যালকুলেশন করে আস্তে 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 ডেভেলপমেন্ট করবে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন পরীক্ষার হলে যায় এবং পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু ভুলে যায় কেন ভুলে যায় অনেক জানা জিনিস ভুল করে বুদের সাথে যদি কখনো কেতুর কানেকশান থাকে জন্মকালীন হরস্কোপে সেই ক্ষেত্রে কিন্তু তার দেখবেন যে মেন্টালি কিন্তু সে অনেকটাই ডিস্টার্ব হয়ে যাবে পরীক্ষার হলে জানা জিনিস ভুল করবে

ওকে কি জানবেন বলুন আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে এখন আপনার বর্তমানে বয়স হচ্ছে মোটামুটি ধরুন চব্বিশ প্লাস তাই তো হ্যাঁ প্লাস দেখুন আপনার ছোটবেলা থেকে কিছু একটা হরস্কোপে যেটা দেখা যাচ্ছে ছোটবেলা থেকে কিছু একটা কর্মজীবনের সাথে যুক্ত হওয়ার মানসিকতা রয়েছে আপনি কুড়ে টাইপের লোক নন ঠিক আছে আপনার সবসময় মধ্যে মেন্টালিটি রয়েছে কিছু একটা নিজের চেষ্টায় করতে হবে নিজের প্রচেষ্টায় নিজেকে স্বাবলম্বী হতে হবে এরকম মেন্টালিটি বা ভাবনা চিন্তা আছে আপনার ওকে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার দেখবেন সমস্ত কাজে ডিলে হয় আপনি সবার থেকে ডিপ্রাইভ হন বুঝতে পেরেছেন এই যে ডিপ্রাইভটা হন এর কারণ হচ্ছে আপনার জন্মচকে কেতুটা খারাপ পজিশনে রয়েছে এই কেতু দেখবেন আপনাকে কিন্তু হরস্কোপে যেরকম ডিপট্রাইভ করবে আপনার এডুকেশনাল লাইফও ক্ষেত্রেও ডিপ করবে আপনার কিন্তু বিবাহিত লাইফের ক্ষেত্রেও ডিপ করবে তো আপনার হরস্কোপ অনুযায়ী মোটামুটি ধরুন তিরিশ বছরের বয়সের পর থেকে কিন্তু সফলতার যোগ রয়েছে আপনি চেষ্টা করুন আপনার ভবিষ্যৎ জীবন ভালো আছে কোনো জ্যোতিষ বন্ধু বা ভাইয়ের সাথে একটু পরামর্শ করে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিন আমার মনে হয় আপনার আগামী জীবন ভালো যাবে ধন্যবাদ লাইনে থাকার জন্য তো দর্শক বন্ধু আমি আর ফোন কল নেব না আমার তিন চারটে ছোট ছোট টিপস বলার আছে আমি টেকনিশিয়ান ভাইদেরকে অনুরোধ করছি যে আপনার প্লিজ আমাকে আর ফোন কল ঢুকাবেন না আপনারা আমাকে দু তিন মিনিটের জন্য একটু স্পেস দিন কারণ আমার কিছু বলার রয়েছে সেটা বলে দিলে আপনাদের সমস্যাটা মিটবে বাচ্চাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু স্টাডি রুম কীরম হওয়া উচিত স্টাডি রুম সবসময় কিন্তু একটা হালকা কালার আপনারা তাদের দেবেন হালকা কালার করলে কি হয় বাড়ির মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকে তাদের কনসেনট্রেশনটা বাড়ে ছেলেকে বা মেয়েকে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু নর্থ ইস্ট কোণের দিকে মুখ করে পড়াশোনা করতে বলুন বিছনায় বসিয়ে আপনি তাকে আদর করিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেবেন না বিছনায় বসালে মানুষের শরীরে অলসতা বৃদ্ধি পায় এবং তার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে মানুষ শুয়ে পড়লে শুয়ে পড়লে কনসেন্ট্রেশন নষ্ট হয় সেই জন্য আপনারা নর্থ ইস্ট কোণের দিকে একটা টেবিল কাঠের উডেন টেবিল রাখুন তার মধ্যে একটা গ্রিন টাওয়েল বিছিয়ে দিন তার উপর আপনি আপনার ছেলে মেয়েকে পড়তে পড়াতে বসান দেখবেন কনসেন্ট্রেশন অনেক বৃদ্ধি পাবে তৃতীয় মত হচ্ছে যে একটা ক্রিস্টাল গ্লোব আপনি রেখে দিন নর্থ ইস্ট কোণে সেখানে যেখানে পড়াশোনা করছে আপনার ছেলে বা মেয়ে ওটা সামনে পড়বে আর একটা গ্লাসে এক গ্লাস জলের মধ্যে একটা নর্মাল মুক্ত রেখে গ্লাসটা ঢেকে আপনি ওখানে রেখে বাচ্চাটাকে পড়াশোনা করান দেখবেন পড়াশোনার ক্ষেত্রে অনেক উন্নতি হবে আর সন্ধেবেলার পর ছটা সাড়ে ছটার পরে আপনার ছেলে বা মেয়েকে কখনও মিল্ক দেবেন না মানে দুধ দেবেন না কারণ ওই সময় দুধ খেলে স্মৃতিশক্তি কিন্তু হ্রাস পায় স্মৃতিশক্তির ক্ষেত্রে প্রবলেম হয় সন্ধ্যে ছটার পর আপনি আপনার ছেলে মেয়েকে কিন্তু দুধ খাওয়াবেন না এইটা মেনে চলুন আর আরেকটা ছোট্ট টিপ সেটা আমি বলে দিই সেটা হচ্ছে নর্থ ইস্ট আমাদের ঘরে পড়ার ঘরে কোনে সবসময় কিন্তু নেগেটিভ এনার্জি যাতে না তৈরি হয় যখন ছেলেমেয়া মেয়ে আপনার পড়তে বসবে তখন নর্থ ইস্ট কোণে আপনি একটা সর্ষের তেলের প্রদীপ নিচে জ্বালিয়ে রাখুন কোণে এবং ছেলে পড়তে বসলে দেখবেন তার স্মৃতিশক্তি তার পড়ার ক্ষমতা তার চিন্তা ভাবনা করার ক্ষমতা প্রখরতা অনেক বৃদ্ধি পাবে আর আরেকটা সুন্দর টিপস এটা খুব এফেক্টিভ এইটা যদি করতে পারেন আপনাদের কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনা অনেক ভালো হবে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিনকে আপনারা বট গাছের পাতায় পাঁচটা মিষ্টি দিয়ে তার মধ্যে দুটো এলাচ দিয়ে সন্ধ্যে হওয়ার ঠিক আধ ঘন্টা আগে পিপুল গাছের তলায় গিয়ে ওইটা যদি নিবেদন করে আপনার মনোবাসনা মনোকামনা আপনি আপনাদের একে জানান ওই পিপুল গাছের কাছে গিয়ে মনোবাসনাটা জানান দেখবেন আপনার ডেভেলপমেন্ট আপনার বাচ্চার ডেভেলপমেন্ট হবে এবং আপনার মনের যে চাহিদা বা যে মানে আপনার ছেলে বা মেয়ে যারা পড়াশোনা করতে চাইছে না বদমাসি করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আস্তে 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 মিটে যাবে তো দর্শকগণ এই ক্ষেত্রে মাথায় একটাই জিনিস রাখবেন আমার যে টোটকাগুলো আমি আপনাকে এই মুহূর্তে বললাম সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই টোটকাগুলো আমি কিন্তু অনলাইনে ফার্স্ট টাইম বলছি এবং অনলাইনে আমি যেই টোটকাগুলো বলি যেগুলো কিন্তু লোককে আমি এফেক্ট দিতে পেরেছি সেই টোটকাগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি যাতে যারা শোনেনি বা যারা জানেনি তাদের কিন্তু ভবিষ্যতে এই টোটকাগুলো ইউজ করে উপকার পেতে পারে বৃহস্পতিবার দিনকে সিদ্ধিবিনায়ক যদি সংস্থার আন্ডারে আমাদের একটা মানে প্রোগ্রাম লাইভ লাইভ হচ্ছে না রেকর্ডিং প্রোগ্রাম এক্সক্লুজিভ প্রোগ্রাম আমরা নিয়ে আসছি আপনাদের অবশ্যই দেখতে হবে এবং না দেখলে অনেক কিছু মিস করবেন প্ল্যানেটারি পজিশন প্ল্যানেটারি গাইড মানুষের জীবনে কিভাবে কথা বলে কিভাবে গার্ড করলে মানুষের জীবনে উন্নতি হয় আমরা আসবো আমাদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে একে একে আপনাদের কাছে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রোগ্রাম নিয়ে আসতে থাকবো কিন্তু বৃহস্পতিবার দিনকে আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখবেন এই সন্ধ্যে ছটা পঁচিশে না দেখলে অনেক কিছু মিস করবেন জানতে গেলে শিখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সহযোগিতা করার জন্য নমস্কার শুভরাত্রি